আজ আপনি শুনবেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। লেখক কন্যা শ্রীমতী মৌ সান্যালকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পে অভিনয় করেছেন অভিক, দীপক, রীতি, শ্রোতা, অপূর্ব, কুন্তল, দেবলীনা, সঙ্গীতা, রথিন, মৌ, শুভদীপ এবং সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা অন্তিম পর্ব। গত পর্বে আপনারা শুনেছিলেন রবি, প্রকাশ, কমলেশ ও সুদীপ চার বন্ধু কনজিকিউটিভভাবে লটারির টিকিট কেটেছিল এবং তার মধ্যে কমলেশ বিজয়ী হয়। হোটেল হিন্দুস্তানে পার্টি দেওয়ার আলোচনা করার জন্য সে প্রকাশকে ডেকে পাঠায়। ওই হোটেল হিন্দুস্তানেই কমলেশের মৃতদেহ আবিষ্কার হওয়ায় সেই হত্যার অভিযোগ যায় প্রকাশের বিরুদ্ধে। প্রকাশ ব্যারিস্টার পি কে বাসুর শরণাপন্ন হয়। প্রথমে প্রকাশ ছাড়া পেয়ে গেলেও পরে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং কোর্টে মামলা চলে। বাদীপক্ষ নিরঞ্জন মাইতি ও প্রতিবাদী পক্ষ বাসু সাহেব প্রথম দিন অটোপসি সার্জন, ইনভেস্টিগেটিং অফিসার সতীশ বর্মন, নবীন চট্টোপাধ্যায়, সুদীপ, মীনাক্ষী, ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির ডিরেক্টরেটের অ্যাকাউন্টেন্ট মনোরঞ্জন হাসদা ও দু চারজনের সাক্ষ্য নেন। তারপর আদালত থেকে ফিরে বাসু সাহেব দেখলেন তার বাড়ির সামনে একটা প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। বৈঠকখানায় ঢুকেই কারণটা বুঝতে পারলেন। অনেকেই সেখানে উপস্থিত। মিসেস বাসু, সুজাতা, কৌশিক, প্রকাশের দাদা বিকাশ, তাঁর স্ত্রী এবং সতী। বিকাশবাবু নমস্কার করলেন। সতী বাসু সাহেবকে বলল, আপনার জন্যই অপেক্ষা করছি। কোর্টে আমরা সকলেই হাজির ছিলাম। আসলে আমরা জানতে চাইছি আপনি কি বুঝছেন। এক মিনিট, আগে একটা কাজ সেরে নি। বাসু সাহেব ওনার সহকারী ল ক্লার্ককে ডেকে জেনে নিলেন প্রতিবাদীর প্রত্যেকটি সাক্ষীকে আগামীকাল কোর্টে হাজির হওয়ার সমন ধরানো হয়েছে কিনা। ছেলেটি জানালো প্রত্যেককেই সমন দেওয়া হয়েছে। এবার বাসু সাহেব ফিরে এসে আসন গ্রহণ করলেন, বললেন, হ্যাঁ এবার বলুন। কিরকম বুঝছেন, কিছু আশা আছে? আছে। একদম বেকসুর খালাসের? একদম বেকসুর খালাসের। কিন্তু মার্ডার ওয়েপেনটা যে আমাদের বাড়ি থেকেই পাওয়া গেল। হ্যাঁ তা গেল, এখন আর উপায় কি? আপনাদের উচিত ছিল পুলিশ বাড়ি সার্চ করতে নামার আগে তাদের সার্চ করে দেখা। আইনত সে অধিকার আপনাদের ছিল। কৌশিকের কথায় বাসু সাহেবও সায় দিলেন। আমিও তোমার সঙ্গে একমত কৌশিক, কিন্তু তাহলেও খুব একটা কিছু লাভ হতো না। পুলিশ বাড়ি সার্চ করার সময় রিভলভারটা ওখানে নিজেরা রাখেনি, অনেক আগে থেকেই ওটা ওখানে ছিল। তাহলে মিস্টার বর্মনকে জেরা করার সময় যে আপনি বললেন, ধরে নাও ওটা একটা ওকালতি প্যাঁচ। বর্মনও জানে, আমিও জানি, বিচারকও জানেন যে রিভলভারটা ওখানে আগে থেকেই ছিল। তার মানে ছোটদাই ওটা রেখেছিল? না, তার মানে তা নয়। প্রকাশ ওটা রাখেনি, রেখেছে সেই লোকটা যে ওর গাড়ির সিটের তলায় এক নম্বর রিভলভারটা রেখেছিল, যে ওকে ফাঁসাতে চায়। লোকটার বুদ্ধিকে আপনারা তারিফ করুন, সে এমন সুন্দরভাবে কেসটা সাজিয়েছে যে সত্যিই মনে হয় প্রকাশ নিজেই রাতারাতি রিভলভারটা বদলে ভালো মানুষ সাজতে চেয়েছে। কিন্তু সে লোকটা তাহলে কে? যে লোকটা কমলেশকে খুন করেছে? হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু সে যে কে হতে পারে তা কি আন্দাজ করা যায় না একেবারেই? আন্দাজ না, এখন আর ওটা আন্দাজের পর্যায়ে নেই। আমি নিশ্চিত জানি লোকটা কে। মিনিটখানে কেউ কোনো কথা বলতে পারে না। নৈঃশব্দ ভেঙে বিকাশবাবু বাসু সাহেবের উচ্চারিত শেষ শব্দ দুটিই জানতে চাইলেন, লোকটি কে। বাসু সাহেব বললেন, তা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? আপনি কি চাইছেন? আপনার ভাই বেকসুর খালাস পাক, এই তো?
মাথা নেড়ে সায় দেন বিকাশবাবু। সতী বলল, নিশ্চয়ই, সেটুকুই আমাদের কাম্য। এখন বলুন আমাদের আশা কতখানি, আই মিন ছোটদার বেকসুর খালাস পাওয়ার চান্স কত পার্সেন্ট? Well, I should say 100%. ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না আমি। এসো বর্দা। বর্দার কৌতূহল কিন্তু তখনও মেটেনি। কিছু একটা বলতে যাচ্ছিলেন ভদ্রলোক, কিন্তু বাসু সাহেব তাকে থামিয়ে দিয়ে বললেন, মাফ করবেন, এর বেশি আমি আর কিছুই বলতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। ওরা চলে গেলে কৌশিক বলল, ওভাবে বলাটা কি ঠিক হলো? কিভাবে আর কোন কথাটা খোলসা করে না বললে তো কিছু বোঝা যাচ্ছে না। ওই যে মক্কেলকে আশ্বাস দেওয়া, 100% চান্স। বাসু সাহেব দু কাঁধ ঝাঁকালেন। কি করব বলো কৌশিক, হলফ যদিও নেওয়া নেই, তবু খামোখা মিথ্যে কথাই বা বলি কেন? আমার যা ধারণা তাই বলেছি। এরপর আর কি বা কথা থাকতে পারে? তবু কৌশিক বলে, কিন্তু আমরা যে এখনো কিছুই বুঝতে পারছি না। পারছো না তার কারণ তোমরা আসল ক্লুটা নজর করছো না। তা সেই আসল ক্লুটা কি শুনি? মহাকাল। মহাকাল? ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা মানে? ঘড়ির কাঁটা বোঝো না, সময়, সময়, টাইম ফ্যাক্টর। মহাকালের খণ্ডিত রূপ, যাকে আইনস্টাইন বলেছেন ফোর্থ ডাইমেনশন। কৌশিককে ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাপারটাকে আরো গুলিয়ে তোলেন বাসু সাহেব। তা তো বুঝলাম, কিন্তু ঘড়ির কাঁটায় আপনি এই রহস্যের ক্লু কি করে পেলেন? ঘড়ির কাঁটা থেকেই তো আমি সব ক্লু পেয়েছি কৌশিক। তোমরা ঘটনাগুলো বিচার করেছ, বিশ্লেষণও করেছ, কিন্তু গোটা ঘটনাকে তোমরা দেখেছ ত্রিমাত্রিক রহস্য হিসেবে, থ্রি ডাইমেনশনে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ব্যাস, এই জগৎ প্রপঞ্চে যে আরেকটি ফোর্থ ডাইমেনশন আছে, টাইম, মহাকাল, তাকেই উপেক্ষা করেছ তোমরা। অর্থাৎ তোমাদের চিন্তাসূত্র ছিল, এটা কেন হলো, ওটা কেন হলো, রাম কেন এ কথা বলল, শ্যাম কেন ওরকম আচরণ করলো, এই জাতীয়। আমি প্রশ্নগুলো অন্য দৃষ্টিতে দেখেছি। রাম এ কথা কখন বলল, শ্যাম ওরকম আচরণ করল তো কখন করল? ওই ঘড়ির কাঁটাটার দিকে বারবার নজর ছিল বলেই সমস্যাটা আমার কাছে ছিল চতুর্মাত্রিক। টেন্সর ক্যালকুলাস ভিন্ন, এ সমস্যার সমাধান হয় না। তোমরা সলিড জিওমেট্রিতে? বুঝেছি বুঝেছি, আর সরল করে বোঝাতে হবে না। আপনি শুধু বলুন, ঘড়ির কাঁটা থেকে আপনি কেমন করে বুঝতে পারলেন হত্যাকাণ্ডটা কে করেছে, কেন করেছে? ঘড়ির কাঁটায় জানতে পারবে। আদালত বসার পর বাসু সাহেব প্রতিবাদী তরফের প্রথম সাক্ষীকে ডাকলেন। পূর্বদিন প্রসিকিউশনের সব সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়ে গেছে, জেরাও শেষ। প্রতিবাদী পক্ষের প্রথম সাক্ষী ইউনাইটেড ব্যাংকের ম্যানেজার মিস্টার পি শেষাদ্রি। বাসু সাহেব জিজ্ঞেস করলেন, মিস্টার শেষাদ্রি, আপনার ব্রাঞ্চে কি মৃত কমলেশ মিত্রের একটি অ্যাকাউন্ট ছিল? হ্যাঁ ছিল। বর্তমানে কত টাকা ব্যালেন্স পড়ে আছে সেখানে? 7,532.13 টাকা। ওই অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা ছিল এবং কবে ছিল? সর্বোচ্চ ব্যালেন্স ছিল প্রায় 87,000 টাকা, বছর তিনেক আগে। এক্সাক্ট অ্যামাউন্ট এবং ডেট লেজার দেখে বলতে পারি। তার প্রয়োজন নেই, আমি শুধু জানতে চাই আপনার অ্যাকাউন্ট হোল্ডার প্রায় 80,000 টাকা খরচ করেছেন কিনা গত 3 বছরে। তা জানি না, তবে আমার ব্যাংকে তার জমা টাকা ওই পরিমাণ কমেছে। তাকেই তো আমরা খরচ বলি, নাকি? না, মানে আমরা ব্যাংকের লোকেরা তা বলি না, কারণ আমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তিনি অন্য ব্যাংকে রেখে আসতে পারেন, শেয়ারে বিনিয়োগ করতে পারেন, ফিক্সড ডিপোজিট কিনতে পারেন, তাকে খরচ বলা চলে না। আই সি। অন্তত আপনার ব্যাংকে তিনি ফিক্সড ডিপোজিট করেননি? না। আচ্ছা, এই কথা কি সত্যি যে কমলেশবাবু গত 30 মার্চ শনিবার তাঁর অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা নগদে তোলেন? ইয়াস, ট্রু। উনি কি ওই শনিবার প্রথমে আপনাকে বলেন যে তিনি নগদে টাকা নিতে চান না, তার বদলে 10,000 টাকার ট্রাভেলার্স চেক নিতে চান? হ্যাঁ বলেছিলেন, কিন্তু তখন ব্যাংকিং আওয়ার্স প্রায় শেষ হয়ে এসেছে, আমি তাই বলেছিলাম যে সোমবারের আগে ওটা করানো যাবে না। তখন তিনি ওই 10,000 টাকা নগদে নিয়ে যান, কারণ তিনি বলেছিলেন যে সোমবার সকালের প্লেনে তিনি দার্জিলিং চলে যাচ্ছেন। এ কথা কি সত্যি যে সোমবার বেলা ঠিক 10টার সময় ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে কমলেশবাবু আপনার সঙ্গে দেখা করেন এবং বলেন যে তিনি সোমবারের বদলে মঙ্গলবার দার্জিলিং যাচ্ছেন, আর তাই আপনাকে 10,000 টাকা দিয়ে বলেন 10খানি ট্রাভেলার্স চেক করিয়ে দিতে? হ্যাঁ, একথা সত্য।
সেই অনুসারে আপনি তার কাছ থেকে নগদ 10,000 টাকা নিয়ে ট্রাভেলার্স চেক করিয়ে আনেন স্টেট ব্যাংক থেকে, রাইট? রাইট। কমলেশবাবুকে বিকেল 4 নাগাদ ওই 10 ট্রাভেলার্স চেক ডেলিভারি নিয়ে যেতে বলেন আপনি, ইয়েস অর নো? ইয়েস। তার মানে শনিবার যে টাকা কমলেশবাবু ব্যাংক থেকে তুলেছিলেন সে টাকা সোমবার বেলা 10 পর তার কাছে আর ছিল না। সেটাই সম্ভব, কারণ কমলেশবাবু বলেছিলেন ওই টাকাটাই তিনি নিয়ে এসেছিলেন। তিনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে শনিবার যে টাকাটা তিনি ব্যাংক থেকে তোলেন সেই 10,000 টাকা সোমবার বেলা 10 পর আর তার কাছে ছিল না। ওর স্পেসিমেন সিগনেচার কি আপনি সঙ্গে করে এনেছেন? হুম, সে বিষয়ে আপনার নির্দেশ ছিল, এনেছি। আপনি ওটা দেখে আদালতকে একবার জানাবেন মিত্র বানান তিনি কিভাবে লিখতেন? MITT ইয়ার মিটার। গত পরশুদিন আপনাকে আমি একটি সইয়ের ফটোস্ট্যাট কপি দিয়ে এসেছিলাম, যেটি হোটেল হিন্দুস্তানের চেক আউট রেজিস্টার থেকে ফটো নেওয়া। তা সেইখানে মিত্র বানান ঠিক কি আছে সেটা একবার পড়ে আদালতকে শোনাবেন? MITRA মিত্র। মিস্টার শেষাদ্রি, আপনি একজন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। আমি জানতে পেরেছি যে 22 ধরে চাকরি করছেন আপনি, সুতরাং সই মেলানোর অভিজ্ঞতা আপনার যথেষ্ট আছে। এক্ষেত্রে সেই অভিজ্ঞতা থেকে আপনি কি জানাবেন যে এই দুটি সই একই ব্যক্তির কিনা? না, সই দুটি এক ব্যক্তির নয়। মিলর্ড, ওই স্পেসিমেন সিগনেচার এবং হোটেল রেজিস্ট্রারের সইয়ের ফটোস্ট্যাট কপিখানা আমি ডিফেন্সের এক্সিবিট হিসেবে আদালতে নথিভুক্ত করার দাবি জানাচ্ছি। ওই ফটোস্ট্যাট কপিখানা যে হোটেলের রেজিস্টার থেকেই ফটো করা হয়েছে এই কথা কিন্তু আমরা মেনে নিচ্ছি না, প্রতিবাদ করে উঠলেন নিরঞ্জন মাইতি। কে বলেছে মেনে নিতে? সেজন্যই তো দুটো নথিভুক্ত হওয়া প্রয়োজন, যাতে আপনি মূল রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন। দ্যাটস অল মিলর্ড। বাসু সাহেব তার ছেদ টানেন। মাইতি জেরা করতে উঠে প্রশ্ন করেন, হোটেল রেজিস্টারে সই করার সময় যে কেউ ব্যাংকের সই করবে তার নিশ্চয়তা কি? তাহলে আপনি কি করে বললেন যে দুটো লেখা একজনের নয়? আমি এ কথা বলিনি যে দুটো লেখা একজনের নয়, আমি বলেছি দুটো সই একজনের নয়, দুটো জিনিস এক নয়। নাও লেট মি এক্সপ্লেন। আপনাকে পাণ্ডিত্য জাহির করার জন্য এখানে ডাকা হয়নি, আপনাকে কোনো প্রকার ব্যাখ্যাই করতে হবে না, যতটুকু জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র তারই জবাব দিন। শেষাদ্রি কিন্তু পাকা লোক, উকিলের ধমকে ঘাবড়ানোর পাত্র সে নয়। বিচারকের দিকে ফিরে সে বলল, আমি মাননীয় বিচারকের কাছে প্রার্থনা করছি আমাকে জিনিসটা ব্যাখ্যা করতে দেওয়া হোক। এই আদালতে হয়তো এমন দর্শক উপস্থিত আছেন যার অ্যাকাউন্ট আমাদের ব্যাংকে আছে, এক্ষেত্রে তাদের স্বার্থ ব্যাংক কীভাবে দেখে থাকেন, তাদের সইয়ের মূল্য কত তা বুঝিয়ে বলার অধিকার আমার আছে বলে আমি মনে করি। সরকার ব্যাংক ন্যাশনালাইজ করেছেন, আমি ইন্ডিয়ান ব্যাংকিংয়ের একজন অফিসার। মাননীয় পিপি বাধা দেওয়ায় আমানতকারীদের ক্ষতিকর কোনো ইন্টারপ্রিটেশন আমার সাক্ষ্য থেকে উদ্ভূত হয় এটা আমি চাই না। আমি মহামান্য আদালতের রুলিং প্রার্থনা করছি। ইয়েস, ইউ মে এক্সপ্লেন ইয়োরসেলফ। শেষাদ্রি যে কায়দায় বাউ করল তাতে মনে হয় ব্যাংকের চাকরিতে ঢোকার আগে সে বোধ করি ওকালতি করত। বলল, MITT ইয়ার মিটার বানানে যিনি নিজের নাম লেখেন তিনি সই করুন বা না করুন নিজের নামের বানান কখনো MITRA মিত্রা লিখবেন না। তাছাড়া এই প্রশ্ন করা হতে পারে আশঙ্কা করে আমি লেট কমলেশ মিত্রের গোটা ফাইলটা নিয়ে এসেছি, তাতে তার লেটার হেডের মাথায় ছাপা অক্ষরে MITTER মিটার বানান আছে। সর্বত্র তিনি নিজের নাম MITTER বানানে লিখেছেন, সই করুন আর নাই করুন। এমনকি তার স্ত্রীর উল্লেখ করতেও তিনি মিসেস মিটার লিখেছেন। জাস্টিস ভাদুড়ি শেষাদ্রির পয়েন্টটা বেশ ভালোভাবে বুঝতে পারলেন, তবে মাইতি কিন্তু আর শেষাদ্রিকে ঘাঁটাতে সাহস পেল না। শেষাদ্রির সাক্ষ্যে ইতিমধ্যেই দুটো বিস্ফোরণ ঘটেছে। প্রথম কথা, সোমবার দ্বিপ্রহরে ওই ঘরে যে নগদ 10,000 টাকা ছিল না এটা প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আসামির অপরাধের যেটা মূল মোটিভ ছিল সেটাই ধসে গেছে। দ্বিতীয়ত, দেখা যাচ্ছে হোটেলের রেজিস্ট্রারে কমলে সই করেনি। কেন? মাইতি শুধু বললেন, থ্যাংক ইউ মিলর্ড। প্রতিবাদীর পরবর্তী সাক্ষী রতন বেয়ারা, হোটেল হিন্দুস্তানের রুম সার্ভিস বেয়ারা। বাসু সাহেব তাকে প্রশ্ন করেন, ওই হোটেলে তুমি কতদিন চাকরি করছো? হোটেল খোলা ইস্তক হুজুর, তারিখ আমার মনে নেই। গত 2 এপ্রিল অটোপসি সার্জন মানে ওই ডাক্তারবাবু কি হোটেলে এসে তোমাকে জিজ্ঞেস করেছিলেন রুম নম্বর 528 কখন তুমি লাঞ্চ সার্ভ করেছিলে? আগে হুজুর,
জিজ্ঞাসা করেছিলেন। কবে সু দিয়েছিলেন তার তারিখটা আমার মনে নেই, তবে এটা মনে আছে খুনের পরদিন। তুমি তাকে কি বলেছিলে? সত্যি কথাই বলেছিলাম হুজুর। বেলা দুটোর সময় আমি 528 নম্বর ঘরে গিয়ে লাঞ্চ দিয়ে আসি। কি কি ছিল লাঞ্চ প্লেটে? আগে মনে নেই, মেমোতে যা লেখা আছে তাই তাই হবে। তবে তবে বলে আবার থামলে কেন? আগে লাঞ্চের মেমোতে গ্রিন পিস লেখা হয়নি, কিন্তু প্লেটে বোধ হয় ছিল। প্লেটে বোধ হয় ছিল, কি করে জানলে? আগে জানি এই জন্য, এই যে পরে ওই নিয়ে খুব ধাতানি খেয়েছিলাম। শুনেছি ওনার পেটের ভেতর থেকে মটরশুঁটি বেরিয়েছে, যার দাম নেওয়া হয়নি। তার মানে তুমি জ্ঞান তো জানো না লাঞ্চ প্লেটে মটরশুঁটি ছিল কি ছিল না? আগে না, আমার মনে নেই। আপনি বলুন, কখনো মনে থাকে? রোজ এত লোক গোগ্রাসে গিলছে, না মানে গিলছেন, একই কারোর মনে থাকে কে মটরশুঁটি খেলো কে খেলো না? হ্যাঁ সে তো বটেই। আচ্ছা এবার তুমি বলো তো রতন, বেলা দুটোর সময় যখন তুমি খাবার পৌঁছে দিলে তখন তিনি কি করছিলেন? আমার দিকে পেছন ফিরে টেবিলে বসে চিঠি লিখছিলেন, আমি খাবারটা নামিয়ে রেখে চলে আসি। অর্থাৎ তার মুখ তুমি দেখোনি, তাই তো? আগে না, দেখিনি। তাকে দেখলে চিনতে পারবে? আগে না, তবে তিনি তো গঙ্গা পেয়েছেন হুজুর, চেনাচিনির বালাই তো ঘুচেই গেছে। মারা যাওয়ার পর তার মৃতদেহ তুমি দেখেছিলে? না তো, তাও দেখিনি। আমাদের কাউকে ওদিকে যেতেই দেওয়া হয়নি। তাই নাকি? কোনো বেয়ারাই মৃতদেহ দেখেনি? দেখবে কেমন করে হুজুর, পুলিশ তো এসেই ঘর তালা বন্ধ করল, পরে যখন নামিয়ে নিয়ে গেল তখন তো তিনি পর্দা নসীন, আপাদমস্তক চাদরে ঢাকা। আচ্ছা রতন, 524 নম্বর ঘরে তুমি কখন লাঞ্চ সার্ভ করেছিলে? আগে ওই বেলা ঠিক 10:30। ওই ঘরে যিনি ছিলেন তার নামটা কি? আগে পি কে মৈত্র, মানে মিস্টার পি কে মৈত্র। তাকে কি গ্রিন পিস সার্ভ করা হয়েছিল? মাইতি আপত্তি জানালেন, কিন্তু বাসু সাহেব তার প্রশ্নের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠিত করবেন বলে প্রতিশ্রুতি দেওয়ায় জজ সাহেব রতনকে প্রশ্নটির জবাব দিতে বললেন। আগে হ্যাঁ, সকাল 10:30 গ্রিন পিস সার্ভ করা হয়েছিল 524 নম্বরে। দ্যাটস অল মাই লর্ড। মাইতি জিরা করতে উঠে প্রথমেই প্রশ্ন করেন, তো বাবা রতন, বলো তো বাবা, 523 নম্বরে ওই দিন লাঞ্চে কি কি দেওয়া হয়েছিল? 523 হুজুর, তা তো জানি না, অত কি মুখস্থ থাকে? থাকে না বুঝি। তাহলে 524 নম্বরের খবরটা অমন চট করে বললে কি করে? বারে কেন বলবো না, ওই হুজুর পরশুদিন গিয়ে আমাকে সু দিয়েছিলেন। একটি বেলা ধরে আমার পুরনো সব মেমো ঘেঁটে দেখেছিলাম, উনি আমাকে তা দেখিয়েও দিয়েছিলেন, কোন সওয়ালের কি জবাব দিতে হবে তাও বলে দিয়েছিলেন। তাই বলো, তার মানে তুমি ওনার শেখানো মতোই কথা বলে যাচ্ছ, তাই তো? আগে না হুজুর, তা কেন, কোন প্রশ্নের কি ন্যায্য উত্তর হবে রেকর্ড ঘেঁটে উনি তো আমাকে দেখিয়ে দিয়েছিলেন। উনি একথাও বলেছিলেন যে জেরায় আপনি আমাকে কাত করতে চাইবেন, তখন যেন ওই 524 নম্বর ঘরের লাঞ্চ মেমোটার কাউন্টার ফয়েল আপনাকে দেখাই, আমি সাথে করে এনেছি হুজুর, দেখছেন? সাক্ষী তার পকেট থেকে একটা লাঞ্চ মেমোর কাউন্টার ফয়েল সবিনয় বাড়িয়ে ধরে ডান হাতের কোনুইয়ে বাঁ হাতের আঙুল স্পর্শ করে। জেরা শেষ করে মাইতি বসে পড়লেন। বাসু সাহেব উঠে বললেন, আমাদের আর কোনো সাক্ষী নেই মিলর্ড, আদালত যদি অনুমতি করেন তাহলে পাবলিক প্রসিকিউটর এবার তাঁর কেস আর্গু করতে পারেন। জাস্টিস ভাদুরী মাইতিকে প্রশ্ন করেন, আপনি কি প্রস্তুত? মাইতির ভঙ্গিমায় মনে হলো তিনি চূড়ান্ত রকমের অপ্রস্তুত, কিন্তু মুখে তিনি তা স্বীকার করলেন না। মহামান্য আদালত যখন অনুমতি করেছেন তখন আমি যুক্তি নির্ভর সমাপ্তি ভাষণ দিচ্ছি। আমি প্রথমেই বলে রাখতে চাই যে আমি একটু অসুবিধাজনক অবস্থাতেই রয়েছি এখন। মাননীয় সহযোগী মামলার একেবারে শেষ পর্যায়ে বেশ কিছু ভেলকি দেখিয়েছেন, তা থেকে তিনি কী সিদ্ধান্তে আসতে চাইছেন তা আমি এখনও জানি না, ফলে সেসব যুক্তির বিরুদ্ধ যুক্তি আমি এখন দেখাতে পারছি না। মামলার চিরাচরিত প্রথা অনুযায়ী বাদীপক্ষ প্রথমে আর্গিউ করেন এবং বিবাদীপক্ষ তার পরে করেন। সে যাই হোক, মিস্টার শেষাদ্রির সাক্ষ্যে প্রতিবাদী প্রমাণ করেছেন যে 1 এপ্রিল বেলা 10:00 পর মৃত কমলেশ মিত্রের কাছে নগদ 10,000 টাকা ছিল না। তাহলে আমাদের ভাবতে হবে যে হত্যার উদ্দেশ্য ওই টাকা অপহরণ নয়,
কিন্তু এই কথাও সন্দেহাতীতভাবেই প্রমাণিত হয়েছে যে আসামি ওই দিন 3টে থেকে 3:30 নাগাদ ওই 524 নম্বর ঘরে ঢুকেছিলেন। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের সাক্ষ্যে প্রমাণিত হয়েছে যে বাথরুমে কমলেশ মিত্রর মৃতদেহ আবিষ্কৃত হয়েছে, সেই বাথরুমের ডোরনবে আসামির সন্দেহাতীতভাবে আঙুলের ছাপ রয়েছে। ওই ঘরের অ্যাশট্রে থেকে উদ্ধার হওয়া সিগারেটের স্ট্যাম্পও যেই ব্র্যান্ডের, আসামিও কিন্তু সেই সিগারেটেই অভ্যস্ত। অ্যাশট্রেতে আসামির ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। আমরা মামলা চলাকালীন দেখেছি যে আসামি ভিন্ন কমলেশ মিত্রর আরও 2-3 জন বন্ধু ওই দিন হোটেলে এসেছিলেন, কিন্তু তাদের কেউ যে ওই ঘরে প্রবেশ করেছিলেন এমন প্রমাণ প্রতিবাদীপক্ষ কিন্তু উপস্থিত করতে পারেননি। অপরপক্ষে আসামি যে ওই ঘরে প্রবেশ করেছিলেন তা আমরা প্রমাণ করেছি, সেটা প্রকারান্তে প্রতিবাদীপক্ষ স্বীকারও করে নিয়েছে। আমরা দেখেছি কমলেশ মিত্রর হেফাজতে মৃত্যুর পূর্ব মুহূর্তে 2-2টি রিভলভার ছিল এবং মৃত্যুর পর সেই 2টোই কিন্তু খোয়া যায়। অত্যন্ত আশ্চর্যের কথা, ওই 2টি রিভলভারই আসামির হেফাজতে কিন্তু পাওয়া গেল, একটি তার গাড়ির ভিতরে, অন্যটি তার বাড়ির চৌহদ্দিতে। এর পরও হত্যা কে করেছে সে বিষয়ে কি সন্দেহের অবকাশ থাকে? 2টি রিভলভারের মিলিত মূল্য অন্তত 6,000 থেকে 7,000 টাকা। হত্যার আরও কোনো উদ্দেশ্য থাকতে পারে, যে কথা হয়তো মামলায় উদ্ঘাটিত হয়নি। উদ্দেশ্য যাই হোক, একথা স্পষ্ট যে হত্যা আসামি ছাড়া আর কেউ করেনি, করতে পারে না, এবং এর জ্বলন্ত প্রমাণ হল আসামির বাড়ি থেকে উদ্ধার হওয়া 2য় রিভলভারটি, যেটা মামলা চলাকালীন আমরা প্রতিষ্ঠা করেছি মার্ডার ওয়েপেন রূপে। সহযোগী ডিফেন্স কাউন্সিল ইন্সপেক্টর বর্মনকে জেরা করার সময় এমন একটি তীর্যক ইঙ্গিত দিয়ে গেছেন যেন পুলিশ খানা তল্লাশির সময় নিজেরাই রিভলভারটি ওখানে রেখেছে, কিন্তু সহযোগী এই কথা খেয়াল করে দেখেননি যে এটা কোনো পুলিশ অফিসারের পক্ষে আদৌ সম্ভবপর নয়। পুলিশ অপরাধীকে চিহ্নিত করতে উৎসাহী, নিরপরাধকে অহেতুক জড়িয়ে তার কোনো লাভ নেই, তাতে তার প্রমোশন হয় না এবং চাকরিতেও কোনোভাবেই লাভ হয় না। উপরন্তু এই অপকীর্তি করতে গিয়ে যদি সে ধরা পড়ে তবে তার চাকরি তো যাবেই, এমনকি জেল পর্যন্ত হতে পারে। দ্বিতীয় কথা, আসামির স্বীকারোক্তি মতে সে তার মোটরে কমলেশের রিভলভারটি কুড়িয়ে পায়। আশা করি ডিফেন্স কাউন্সিল একথা বলবেন না যে কোনো অসৎ পুলিশ অফিসার সেটা তার গাড়িতে লুকিয়ে রেখে এসেছিলেন। তৃতীয়ত, আসামি তার জবানবন্দিতে বলেছেন মীনাক্ষী দেবী তাকে টেলিফোন করে 3:30 হোটেল হিন্দুস্তানে যেতে বলে, অথচ মীনাক্ষী দেবী তার জবানবন্দিতে বলেছেন যে তিনি এমন কোনো টেলিফোনই কিন্তু করেননি, তিনি আদৌ আসামিকে চেনেন না। এক্ষেত্রে অপরিচিত একজন ভদ্রলোককে তিনি অহেতুক টেলিফোন করে কেনই বা হোটেলে যেতে বলবেন, আবার কেনই বা হলফ করে সেটা অস্বীকার করবেন? তাহলে আসামি কেন বলবেন যে তিনি মীনাক্ষী দেবীর আমন্ত্রণেই হোটেলে গিয়েছিলেন? তিনি বললেন এই জন্যই যে তাকে একটা কৈফিয়ত খাড়া করতে হয়েছিল যে কেন তিনি বিনা আমন্ত্রণে ওই হোটেলে গেলেন এবং কেমন করে তিনি জানলেন কমলেশ ওই হোটেলেই আছে। এক্ষেত্রে অপরিচিত একজন ভদ্রলোককে তিনি অহেতুক টেলিফোন করে হোটেলে যেতে বলবেন কেন? উদ্দেশ্য যাই হোক, একথা অবিসংবাদিতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি স্বহস্তে ওই রিভলভার দিয়ে তার বন্ধু কমলেশ মিত্রকে খুন করেন, মৃতদেহটি বাথরুমে রেখে স্বহস্তে দরজা বন্ধ করেন, যখন ডোরনবে তার আঙুলের ছাপ পড়ে। ঘর ছাড়ার আগে তিনি দরজায় ডু নট ডিস্টার্বের বোর্ডটিও ঝুলিয়ে যান, যাতে মৃতদেহ আবিষ্কার করতেও বিলম্ব হয়। এই জন্য তিনি লিফট দিয়ে নিচে নামেন না, যাতে লিফটম্যান তাকে শনাক্ত করতে না পারে। মার্ডার ওয়েপেনটি তিনি কায়দা করে সরিয়ে ফেলে 2য় রিভলভারটি নিয়ে হাজির হন কাউন্সিলের কাছে, সেটি তিনি নির্ভয়ে থানায় জমা দেন। আমার সহযোগী মৃতদেহের পাকস্থলীতে কিছু মটরশুঁটির অস্তিত্ব আবিষ্কার করে হয়তো তার আসামিকে নিরাপরাধ বলতে চাইবেন, এমন অদ্ভুত যুক্তির কোনো অর্থ হয় না। কমলেশ মিত্র ওই লাঞ্চ ছাড়া সারাদিন কোথাও কিছু খাননি, এমন সিদ্ধান্ত অর্থহীন, ফলে মটরশুঁটির প্রসঙ্গে তিনি হয়তো কালক্ষেপ করছেন মাত্র। সহযোগী হয়তো প্রমাণ করার চেষ্টা করবেন যে হোটেল রেজিস্টারে যে সই আছে সেটা কমলেশের নয়। তা থেকে কি প্রমাণ হয়? কমলেশ মিত্র 528 নম্বর রুমটি বুক করেননি, অর্থাৎ 528 নম্বরে আবিষ্কৃত মৃতদেহটি কমলেশ মিত্রের নয়। আমরা আগেই দেখেছি কমলেশ ছিলেন একজন খেয়ালি কৌতুকপ্রিয় মানুষ, হয়তো তিনি ইচ্ছে করেই রেজিস্টারে ভিন্ন বানানে নিজের নাম লিখেছিলেন।
কিন্তু যে ঘর তিনি বুক করেছেন সেই ঘরেই তার মৃতদেহ পাওয়া গেল। সেই ঘরে তিনিই তো বাসিন্দা। কমলেশ বোধহয় মরিয়াই প্রমাণ করিল যে সে মরে নাই, সই জারি হোক, মটরশুঁটি সার্চ করা হোক বা না হোক, কমলেশের হেফাজতে 10,000 টাকা থাক বা না থাক, এ কথা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে আসামি হত্যাকারী। আমরা এক্ষেত্রে আসামির চরমতম দণ্ডের দাবি জানাই। মাইতি ভাষণ শেষ করেন। বিচারক প্রতিবাদীর দিকে ফিরে বললেন, এবার আপনি বলুন। মহামান্য আদালতের কাছে আমার সর্বপ্রথম প্রতিবেদন, মামলার প্রারম্ভিক ভাষণে আসামির অপরাধের যেটাকে মোটিভ বা উদ্দেশ্য রূপে বলা হয়েছিল সেটা আদৌ গ্রহণযোগ্য নয়। মৃত কমলেশের কাছে মৃত্যুর সময় 10,000 টাকা ছিল না, ছিল মাত্র 572 টাকা। যে টাকা অপহৃত হয়নি তার মানি ব্যাগেই ছিল, ফলে অর্থলোভে আসামি হত্যা করেছে এই অভিযোগ ধোপে টেকে না। প্রারম্ভিক ভাষণের মোটিভ ধসে যাওয়ার পর সহযোগী বলেন হত্যার উদ্দেশ্য হচ্ছে এক জোড়া রিভলভার চুরি করা, অথচ দেখা যাচ্ছে আসামি তার একটি স্বতঃপ্রণোদিত হয়ে থানায় জমা দিয়েছিলেন এবং সহযোগীর মতে দ্বিতীয়টি নিজের বাড়ির আস্তা কুঁড়ে ফেলে দিয়েছিলেন। এখন ব্যাপার হল ডক্টর সেনগুপ্তার মতো জীবনে সুপ্রতিষ্ঠিত বিশিষ্ট নাগরিক এক জোড়া রিভলভার চুরির জন্য হত্যা করেছেন, যে রিভলভার দুটি তিনি নিজের কাছে রাখলেন না। হে, যুক্তি যে হাস্যকর তা সহযোগী নিজেও বুঝতে পেরেছেন, তাই শেষ পর্যন্ত বলতে বাধ্য হলেন হয়তো হত্যার অন্য কোনো উদ্দেশ্য ছিল যা এ মামলায় উদ্ঘাটিত হয়নি। এবার মামলায় যে প্রসঙ্গ আদৌ ওঠেনি তার জবাবদিহি কেমন করে করি? তাই অবস্থাটা দাঁড়াচ্ছে এই রকম, আমার দায় হচ্ছে বিনা উদ্দেশ্যে শুধু হত্যার আনন্দে ডক্টর সেনগুপ্ত, একজন MBBS পাস করা ডাক্তার, যে হত্যা করেনি এটুকুই প্রমাণ করা। অতঃপর আমি তাই করব। মাননীয় আদালতকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে লটারি ডিরেক্টরেটের অ্যাকাউন্টের জবানবন্দি এবং সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রথম প্রাইজ পাওয়া টিকিটের নম্বর হচ্ছে C506909। এবার আমি ডিফেন্সের এক্সিবিট নাম্বার 7 বিচারককে পরীক্ষা করে দেখতে বলবো, যেটি মৃত কমলেশ মিত্রের পকেট থেকে উদ্ধার করা হয়েছে। আদালতে নথিভুক্ত হওয়ার সময় আমি তার নম্বরটুকে রেখেছিলাম, নম্বরটি হচ্ছে C506906। এটি আদৌ প্রাইজ পাওয়া টিকিট নয়। এই বলে বাসু সাহেব একটু থামলেন। বিচারক এক্সিবিটখানা পুনরায় পরীক্ষা করে দেখলেন। মাইতিও উঠে গিয়ে দেখে এলেন। তারপর আবার বলতে শুরু করলেন বাসু সাহেব, এ থেকে প্রমাণিত হয় মৃত কমলেশ মিত্র আদৌ পুরস্কার পাননি। তাহলে এত হইচই কিসের জন্য? তার একমাত্র হেতু কমলেশ মিত্রের কৌতুক প্রিয়তা, যে জন্য সে সকাল 5টায় আসামিকে ফোন করেছিল, যে জন্য সে রবির আলমারি থেকে তার সার্ভিস রিভলভারটি অপহরণ করেছিল, ঠিক সেই জন্যই সে এই মিথ্যে প্রচার করে। সমস্ত ব্যাপারটাই ছিল তার কাছে এপ্রিল ফুল। এবার আমি মাননীয় বিচারকের প্রতিবাদীর এক্সিবিট নাম্বার 11 পরীক্ষা করে দেখতে বলবো। সেটি হচ্ছে হোটেল হিন্দুস্তানের রেজিস্ট্রারের একটি পৃষ্ঠার ফটোস্ট্যাট কপি। ওতে লক্ষণীয় যে কমলেশ মিত্র 528 নম্বর ঘরে সই করেনি। শুধু সই মিলছে না এটাই একমাত্র কারণ নয়, আরও একটা মারাত্মক কারণ আছে। 528 নম্বর ঘরে যেই সই করে থাক তার চেক ইন টাইমটা হচ্ছে সকাল 10:05। UBI-এর ব্রাঞ্চ ম্যানেজার মিস্টার শেষাদ্রির সাক্ষ্য অনুযায়ী আমরা জানি সোমবার 1 এপ্রিল বেলা 10:05 কমলেশ মিত্র ছিলেন ব্যাংকে, হোটেলে নয়। মোক্ষম অ্যালিবাই। সহযোগী বলছেন মৃতদেহই প্রমাণ করে যে কমলেশ মিত্র 528 নম্বর ঘরের বাসিন্দা। আমি বলবো না 528 নম্বর ঘরে আবিষ্কৃত মৃতদেহ এ কথা প্রমাণ করে না যে সে ওই ঘরই বুক করেছিল। সহযোগী কাব্য করে বলেছেন কমলেশ মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, তা থেকে কমলেশের মৃত্যুই প্রমাণিত হয়, আসামির হত্যাপরাধ নয়। কমলেশের মৃত্যু সম্বন্ধে কেউ কোনো সন্দেহ প্রকাশ করেইনি, ফলে সেটা প্রমাণের জন্য রবীন্দ্র সাহিত্যের উদ্ধৃতিটি বাহুল্য। আমার মতে
কমলেশ সকাল 9:35 ওই হোটেলে চেক ইন করে বুক করে 524 নম্বর ঘর। আই রিপিট, 528 নয় 524 নম্বর ঘর, ওই পিকে মৈত্র ছদ্মনামে। ফটোস্ট্যাট কপি করা পৃষ্ঠাটিতে দেখা যাচ্ছে 524 নম্বর ঘরের বাসিন্দা মিস্টার পিকে মৈত্র সোমবার সকাল 9:35 চেক ইন করেন এবং বেলা 3টেতে চেক আউট করে যান। আমি মাননীয় বিচারককে পুনরায় কমলেশ মিত্রের সেই সই এবং পিকে মৈত্রের সইটি মিলিয়ে দেখার অনুরোধ জানাব। ঘটনাচক্রে কমলেশ যে ছদ্মনাম নিয়েছিল তাতে দুটি ক্যাপিটাল লেটার আছে, যার সঙ্গে তার সইয়ের দুটি ক্যাপিটাল লক্ষর মিলে যায়, কে অ্যান্ড এম। ওই পিকে মৈত্রের স্বাক্ষরে কে এবং এম কমলেশ মিত্রের সইয়ের হুবহু নকল। আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টের মত জেনে নিয়েই এ কথা বলছি। মাননীয় আদালত প্রয়োজন বোধে হ্যান্ডরাইটিং এক্সপার্টের শরণাপন্ন হয়ে এর সত্যতা যাচাই করে নিতে পারেন। আরও একটা কথা, ওই পিকে মৈত্র নামটা সই হয়েছে সবুজ কালিতে। ওই পাতায় ওই একটাই মাত্র এন্ট্রি সবুজ কালির। এবং আশ্চর্যের কথা, কমলেশের পকেট থেকে উদ্ধার করা কলমের কালিও ছিল সবুজ। মোট কথা, 524 নম্বর ঘরের বোর্ডার পিকে মৈত্র নামধারী কমলেশ মিত্রকে আর একজন অনুসরণ করেছিল। কমলেশের চরিত্রটা কেমন ছিল তা আমরা জেনেছি। এমনকি সহযোগী পাবলিক প্রসিকিউটরের মতে কমলেশ কিছু প্রাতঃস্মরণীয় ব্যক্তি ছিল না, ফলে ওই পশ্চাৎ ধাবনকারী ব্যক্তিটি কে সে কথা না জানলেও এমন লোকের অস্তিত্ব আমরা যুক্তির খাতিরে মেনে নিতে পারি। এখন আমার দায় প্রমাণ করা সেই পশ্চাৎ ধাবনকারী আততায়ী আর যেই হোক অভিযুক্ত আসামি নয়। কমলেশ মিত্র যখন 524 নম্বর ঘরটি ছদ্মনামে বুক করে তখন ঘটনাচক্রে সেই অনুসরণকারী নিকটেই ছিল এবং ওই সকাল 9:35 সেই সুবর্ণ সুযোগটি গ্রহণ করে। কমলেশ চেক ইন করার পরেই যখন ট্যাক্সি নিয়ে ব্যাংকে চলে গেল তখন সে ওই 528 নম্বর ঘরটি বুক করল এবং স্বনামে নয় ছদ্মনামে। সে ছদ্মনাম নেয় কমলেশ মিত্র এবং চলে যায় 528 নম্বর ঘরে। কমলেশ ব্যাংক থেকে ফিরে আসে ওই সকাল 10:30 নাগাদ। এসেই লাঞ্চের অর্ডার দেয়। রতন বেয়ারার সাক্ষ্য থেকে আমরা জানি যে 524 নম্বর ঘরের বোর্ডার অর্থাৎ কমলেশ মিত্র স্বয়ং সকাল 10:30 নাগাদ লাঞ্চ খেয়ে নেয়। উল্লেখ্য লাঞ্চ মেমো অনুযায়ী সে মটরশুঁটিও খায়। কমলেশের আহার শেষ হওয়ার মুখে ধরা যাক ওই বেলা 11:00 নাগাদ ওই আততায়ী 524 নম্বর ঘরে ঢুকে পড়ে। যেমন করেই হোক সে ওই কমলেশের অপহরণ করা রিভলভারটি হস্তগত করে এবং তৎক্ষণাৎ কমলেশকে হত্যা করে। হোটেলের ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে যে ওই 524 নম্বর ঘরের দুপাশে দুটি ঘর ফাঁকা ছিল। এয়ার কন্ডিশন করা ঘরে পিস্তলের শব্দও কম হয়, তাই এই ঘটনাটি জানাজানি হয় না। আততায়ী তারপর করিডোরে সতর্ক দৃষ্টি রেখে সুযোগ বুঝে মৃতদেহটি 524 নম্বর ঘর থেকে তার নিজের ঘরে অর্থাৎ 528 নম্বর ঘরে নিয়ে আসে। তারপর সেটা বাথরুমে রেখে দেয়। এখন তার কাছে দুটি ঘরেরই চাবি আছে, দুটিরই ডুপ্লিকেট চাবি। শুধু তাই নয়, তার কাছে দুটি রিভলভারও আছে। আসামির জবানবন্দি অনুযায়ী মীনাক্ষী দেবী আসামিকে বেলা 3:30 সময় আসতে বলেছিল। অবশ্য মীনাক্ষী দেবী সে কথা অস্বীকার করেছেন। অথচ আমরা নিঃসন্দেহে জানি আসামি একটি মহিলা কণ্ঠে বেলা 3:30 হোটেল হিন্দুস্তানে আমন্ত্রিত হয়েছিলেন। মীনাক্ষী দেবীর পরিচয়ে অন্য কোনো মহিলা যে তাকে ফোন করেছিলেন এ কথা অবিসংবাদিত সত্য। সেই নারী কণ্ঠ যারই হোক আততায়ী এ কথা জানত, তাই সে একটি খামের ভেতর 528 নম্বর ঘরের চাবিটি ভরে ফেলে। সে বেলা 1:45 সময় লাঞ্চের অর্ডার দেয় এবং 2:00 নাগাদ লাঞ্চ সেরে নেয় ওই 528 নম্বর ঘরে বসে। বেলা 2:00 সময় গ্রিন পিস শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ যে লোকটি 528 নম্বর ঘরের লাঞ্চ মেমো তৈরি করেছিল সে কিছুই ভুল করেনি। রতন বেয়ারা বৃথাই বকুনি খেয়েছিল।
528 নম্বর ঘরে বসে ওই আততায়ী বেলা দুটোর সময় আদৌ মটরশুঁটি খায়নি। এখন রতন আততায়ীকেও দেখেনি, মৃতদেহও দেখেনি। তার কাছে বোর্ডাররা শুধুমাত্রই নাম্বার। বেলা আড়াইটে নাগাদ আততায়ী ঘরে তালা লাগিয়ে চাবিটি খামে ভরে রিসেপশন কাউন্টারের 528 নম্বর খোপে রেখে যায় ডক্টর পি সেনগুপ্তার উদ্দেশ্যে। একটু পরে সে আবার কাউন্টারে গিয়ে 524 নম্বর ঘরের চাবিটি জমা দেয় এবং পি কে মৈত্রর পরিচয়ে চেক আউট করে চলে যায়। আমার অনুমান, যে কোনো কারণেই হোক, আততায়ী শুধুমাত্র কমলেশকেই শত্রু বলে মনে করে না, আসামি প্রকাশ সেনগুপ্তকেও সে ফাঁসাতে চায়। তাই আসামি যখন খাম নিয়ে ওপরে উঠে যায়, সে তখন তার গাড়িতে রিভলভারটি রেখে সরে পড়ে। এখানেই আততায়ী একটা মাস্টার টাচ দেয় মিলর্ড। সে ওই গাড়িতে মার্ডার ওয়েপনটা রাখে না, রাখে কমলেশের রিভলভারটা। কারণ সে ভেবেছিল প্রকাশ সেটা আবিষ্কার করা মাত্র কোনো ম্যান হলে ফেলে দিতে পারে। তাই সে মার্ডার ওয়েপনটা লুকিয়ে রেখে আসে প্রকাশবাবুর বাড়ির চৌহদ্দিতে। এখন আমার প্রশ্ন করার অধিকার নেই, কিন্তু মাননীয় বিচারক রায়দানের পূর্বে যদি পুলিশ বিভাগকে প্রশ্ন করেন, তবে হয়তো জানতে পারবেন যে কোনো অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশকে টেলিফোন করে জানায় যে সে দেখেছে আসামি রাত্রের অন্ধকারে কালো মতো কিছু একটা জিনিস ওই ইঁটের স্তূপে লুকিয়ে রাখছে, এবং সেই জন্যই সে রাত্রে আসামির বাড়ি সার্চ হয়। আমার এই ব্যাখ্যায় অবশ্য একটা জিনিস অনুক্তই থেকে গেল, কে সেই আততায়ী, কী কারণে সে কমলেশ এবং প্রকাশবাবুকে শত্রু হিসেবে গণ্য করেছিল, কিন্তু সে প্রশ্নের জবাব দেওয়ার দায় আমার নয়। আমার দায় প্রমাণ করা যে সেই আততায়ী কোনো ক্রমেই ডক্টর প্রকাশ সেনগুপ্ত হতে পারেন না। সে কথা প্রমাণের জন্য অসংখ্য যুক্তির ভেতর আমি একটি মাত্র যুক্তি পেশ করছি। আততায়ী 528 নম্বর ঘরটি বুক করে সকাল 10টায় কমলেশ মিত্রের পরিচয়ে, এবং বেলা দুটোর সময় সে লাঞ্চ খায়। ওই দুটি সময়েই আসামি ডক্টর প্রকাশ সেনগুপ্ত ছিলেন তার নিজের বাড়িতে। তার একাধিক অকাট্য অ্যালিবাই আছে মিলর্ড। আমার এই ব্যাখ্যায় আটটি মূল সমস্যার সন্তোষজনক সমাধান পাওয়া যাচ্ছে। এক, কেন মৃতদেহের পাকস্থলীতে অর্ধজীর্ণ মটরশুঁটি পাওয়া গেল? দুই, কেন হোটেলের রেজিস্ট্রারে কমলেশের সই মিলল না? তিন, কেন 524 নম্বর ঘরের বোর্ডার পি কে মৈত্রের হস্তাক্ষরের সঙ্গে কমলেশের হস্তাক্ষর আশ্চর্যজনকভাবে মিলে যায়? চার, কেন পি কে মৈত্রের নামটি সবুজ কালিতে লেখা? পাঁচ, কেন মীনাক্ষী দেবীর পরিচয়ে কোনো এক অজ্ঞাতনামা মহিলা প্রকাশবাবুকে টেলিফোন করে হোটেল হিন্দুস্তানে আসতে বলেন? ছয়, কেন কমলেশের ঘরের চাবি খামের মধ্যে ওইভাবে পাওয়া গেল? সাত, কেন আসামির গাড়িতে কমলেশের রিভলভারটি আবিষ্কৃত হল? এবং আট নম্বর, কেন ওই আসামি প্রকাশবাবুর বাড়ির চৌহদ্দিতে আবর্জনার স্তূপের ভেতর মার্ডার ওয়েপনটি পাওয়া গেল? মাননীয় পাবলিক প্রসিকিউটর বলছেন তিনি নাকি অসুবিধেজনক অবস্থায় আছেন। চিরাচরিত প্রথা অনুযায়ী আমি শেষ আর্গুমেন্ট করব, তাই তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন আমার যুক্তির বিরুদ্ধে যুক্তি দেখানোর কোনো সুযোগ তিনি পাবেন না। আমি মাননীয় বিচারককে সবিনয়ে নিবেদন করব, আমরা এখানে কবির লড়াই করতে আসিনি, এসেছি একটি সত্য উদ্ঘাটন করতে। তাই মাননীয় আদালতকে আমার অনুরোধ, সহযোগী পাবলিক প্রসিকিউটরকে আর একবার আর্গুমেন্ট করার সুযোগ দেওয়া হোক। তিনি হয়তো বলবেন যে আমার এই হাইপোথেসিস একটি আশারে গপ্প, সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে একটি শ্রাবণী গল্প শুনতে চাই। অর্থাৎ আসামি যে অপরাধী, এই হাইপোথেসিসে তিনি সে কাহিনীতে ওই আটটি মূল সমস্যার সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান দাখিল করুন। তা যদি তিনি পারেন, তবে নিশ্চয়ই আমরা বিষয়টি পুনরায় পর্যালোচনা করব। আর তা যদি না পারেন, তাহলে আমরা আশা করব তিনি স্বয়ং আসামির বেকসুর খালাসের আবেদন পেশ করবেন। বাদী ও প্রতিবাদী মামলায় একবার করেই সামাপ করেন, এটাই প্রথা। তবু মিস্টার ডিফেন্স কাউন্সিল যে অনুরোধ করেছেন তা আমি মেনে নিচ্ছি। তাই আমি পিপিকে অনুরোধ করছি, তিনি কি আর কিছু বলবেন?
আমার আর কিছু বক্তব্য নেই মিলট। মামলার রায় কি হল তাহা বোধ করি এখন বলাই বাহুল্য, কিন্তু আসামির বেকসুর মুক্তি লাভে মামলা শেষ হয়, গল্প শেষ হয় না। রাত্রে নৈশাহারে বসেছিলেন বাসু সাহেব, সঙ্গে মিসেস বাসু, কৌশিক আর সুজাতা। মিসেস বাসু বললেন, আমি কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারছি না, প্রাইস পাওয়ার টিকিটটা তাহলে কার কাছে? সম্ভবত এদের কারো কাছেই নেই। কিন্তু মৃত কমলেশের বুক পকেট থেকে উদ্ধার করা টিকিটখানা সত্যই প্রাইস পাওয়ার টিকিট কিনা তা পুলিশ মিলিয়ে দেখেনি? বাসু সাহেব ফর্ক দিয়ে একটা মাংসের টুকরো চেপে ধরে ছুরি দিয়ে সেটাকে কাটতে ব্যস্ত ছিলেন, বলে ওঠেন, হয়েছেও তাই, গোয়েবলসের থিওরি, কমলেশ প্রাইজ পেয়েছে এই মিথ্যেটার প্রচার এমন ঢাকঢোল বাজিয়ে ব্যাপকভাবে করা হলো যে নয় আর ছয়ে গোলমাল করে ওরা কেসটাকে নয় ছয় করে দিল। আমার বক্তব্য কিন্তু অন্য ধরনের, সেটা আপনিও কৌশলে এড়িয়ে গেলেন, মিস্টার মাইতিও খেয়াল করেননি। কমলেশ মিত্র একজন ধুরন্ধর ব্যক্তি, পকেটে রিভলভার নিয়ে ঘোরাফেরা করে। সে নিজেই নবীনবাবুকে বড়াই করে বলেছিল, সিংহের বিবরে ঢুকে কেউ সিংহের শাবককে অপহরণ করতে পারে না। অথচ আপনি আপনার ব্যাখ্যায় সেই রকম কথাই বলছেন। আপনার আষাঢ়ে গল্প অনুযায়ী আততায়ী সিংহের বিবরে ঢুকে সিংহ শিকার করে এবং ছিনিয়ে নিয়ে যায় একজোড়া সিংহ শাবক। আততায়ী যেমন কমলেশকে চেনে, কমলেশও নিশ্চয় তেমনি তাকে হাড়ে হাড়ে চিনত। কমলেশের এক্তিয়ারে তখন দুটো রিভলভার, একটা নিজের আর একটা রবিবাবুর। এক্ষেত্রে কেমন করে সে নিজের এক্তিয়ারভুক্ত রিভলভারে নিজেই হত হল? এতক্ষণে মাংসের টুকরোটাকে বাগে এনেছেন বাসু সাহেব, মুখবিবরে ফেলে দিয়ে বললেন, পার্টিনেন্ট কোয়েশ্চেন কৌশিক, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারো? ওসব কথা থাক, তুমি বারে বারে বলেছ কে কমলেশকে খুন করেছে তা তুমি জানো, এবার আসল কথাটা বলো দেখি। আগে তোমরা বলো। সুজাতা সুদীপ অথবা নবীনবাবুর নাম বলে, কৌশিক বলে মীনাক্ষী অথবা রবি। বাসু সাহেব এবার স্ত্রীর দিকে ফিরে বললেন, আর রানু, তোমার কি মনে হচ্ছে মনোরঞ্জন হাসদা অথবা ওই ব্যাংক ম্যানেজার শেষাদ্রি নাকি? আচ্ছা, জাস্টিস সদানন্দ ভাদুরী নন তো? ইয়ার কি থাক, বলো সত্যি করে। আসল হত্যাকারীকে তোমরা ধরতেই পারোনি, হত্যাকারীর নাম সমরেশ। সমরেশ? সমরেশ মানে কোন সমরেশ? সমরেশ মিত্র, কমলেশ মিত্রের যমজ ভাই। যমজ ভাই? তার প্রসঙ্গই তো ওঠেনি। সো হোয়াট, তোমরা কেউ জানো না কমলেশের যমজ ভাই ছিল সমরেশ? বাপ তাকে ত্যায্য পুত্র করেছিল সেই রাগে। এতক্ষণে আপনি একেবারে থার্ড ক্লাস গোয়েন্দা গল্পের লেখক হয়ে উঠেছেন। এ জাতীয় গোয়েন্দা গল্পের লেখক যখন শেষমেশ হালে পানি পায় না, তখন শেষ পৃষ্ঠায় একটি নতুন চরিত্রের আমদানি করে যাকে কেউই চেনে না। উপায় কি বলো? তোমরা তিনজনেই যে ডিটেকটিভ গল্পের একেবারে তৃতীয় শ্রেণীর পাঠক হয়ে উঠেছ সে ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই। শেষ পৃষ্ঠায় পৌঁছে জিজ্ঞেস করলাম তোমাদের মতামত, আর তোমরা এক নিঃশ্বাসে পাইকারি হারে সব কটা পরিচিত নাম বলে চলেছ, একটা না একটা তো মিলবেই। তবে কি আমাদের একটিমাত্র নাম বলতে হবে? না না, আদৌ বলতে হবে না, শুধু প্রত্যেকটি অসঙ্গতি মিটিয়ে দিতে হবে। মাইতিকে আমি যে শ্রাবণী গল্পটি বলার জন্য চ্যালেঞ্জ করেছিলাম সেইটাই শুধু রচনা করতে হবে, নাম আপনিই এসে যাবে। প্রথমে দিতে হবে ব্যাখ্যা, যে প্রশ্নটা কৌশিক এই মাত্র তুলেছে, আততায়ী কেমন করে সিংহের বিবরে ঢুকে সিংহ শিকার করল। বুঝিয়ে বলতে হবে নিজের এক্তিয়ারে দুটো রিভলভার থাকা সত্ত্বেও কমলেশের মতো মানুষ কী করে খুন হতে পারে। তারপর দিতে হবে ব্যাখ্যা, যে প্রশ্নগুলো তুমি তুলেছ, কমলেশের টিকিট যে প্রাইজ পাওয়া টিকিট নয় তা এতগুলো ধুরন্ধর পুলিশ অফিসার কেন খেয়াল করেনি, আর সব শেষে মিটিয়ে দিতে হবে মামলায় যে আটটি অসঙ্গতির কথা বলা হয়েছে সেইগুলো। আমার আষাঢ়ে গল্প ওই আটটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু ফাঁক ফোকর আছে, তাই এখন চাই একটা শ্রাবণী গল্প। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। খাওয়া দাওয়া শেষ করে পুনরায় সবাই বাসু সাহেবকে ধরে বসল। মিসেস বাসুই নীরবতা ভঙ্গ করলেন, বললেন, তুমি অমন একটা শ্রাবণী গল্প শোনাতে পারো
পারি। তাতে সবকটা অসঙ্গতির সমাধান পাওয়া যাবে? সেরকমই তো মনে হয়। এবং তুমি জানো হত্যা কে করেছে? জানি। তবুও তুমি চুপচাপ বসে আছো, হত্যাকারীর ফাঁসি হোক এটা তুমি চাও না? আমি পুলিশ কমিশনার নই রানু, তবে একটা কথা মানছি, সামাজিক মানুষ হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, কিন্তু সে তো তোমাদেরও আছে। বেশ তো, এবার আমি আমার সেই আষাঢ়ে গল্পটা প্রত্যাহার করে নতুন করে একটা গল্প শোনাই, যাকে বলছি শ্রাবণী গল্প। গল্প গল্পই, এটা যে সত্য ঘটনা এমন দাবি আমি করছি না, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, এই কাহিনী অনুযায়ী কোথাও কোনো অসঙ্গতি থাকবে না, সব কটা সমস্যার বেমালুম সমাধান হয়ে যাবে। ওই জিগস পাজলে যেমন খাঁজে খাঁজে মিলে যায়, সেই রকম। গল্পটা শেষ হওয়ার পর তোমরা সবাই যদি পরামর্শ দাও, তাহলে আমি পুলিশ কমিশনারকে না হয় গল্পটা শুনিয়ে আসবো একদিন। তুমি শুরু করো দেখিনি। বেশ বেশ, বলছি বলছি, শোনো। এখন তোমাদের সব কথা বুঝিয়ে বলতে আমার কোনো আপত্তি নেই। কেস যখন জেতা হয়ে গেছে তখন মন্ত্রগুপ্তি নিষ্প্রয়োজন। শোনো, মনে করো ডক্টর সেনগুপ্ত বন্ধুদের টাকায় ছখানা টিকিট কাটে, নিজে একখানা রাখে, বাদ বাকি একখানা করে দিয়ে দেয় রবি, সুদীপ আর নবীনকে। কমলেশ দুখানি টিকিট নেয়, একটা সে নিজে রাখে, অন্যটা দেয় মীনাক্ষীকে। হলো, এখন মনে করা যাক কমলেশ তার ডায়েরিতে ছয়খানা টিকিটের নম্বর টুকে রেখেছিল, কে কোনখানা রেখেছে তার উল্লেখ সমেত। এবার লটারি ড্র কবে হবে তা কেউ খেয়াল করেনি, শতকরা 99% লোকই করে না। 1 এপ্রিল খবরের কাগজে ফলাফলটা ছাপা হলো, সেটা সর্বপ্রথম ওই ছজনের মধ্যে কার নজরে পড়বে? নিঃসন্দেহে নিউজ এডিটর কমলেশ মিত্রের। ওই দিন ভোর 5টার সময় সে জানতে পারে যে রবি বসুর C506909 টিকিটখানা প্রথম পুরস্কার পেয়েছে। খবরটা তখনও আর কেউ জানে না, কারণ সংবাদপত্রের অফিসের বাইরে কাগজ তখনও বেরোয়নি। কমলেশ লোভ সামলাতে পারে না, 1,00,000 টাকা সে রবির টিকিটখানা হাতিয়ে নিজের টিকিটখানা সেখানে রেখে আসার পরিকল্পনা করে, এবং তা করতে হলে প্রথমেই রবিকে বাড়ির বাইরে আনতে হয়, অন্তত দৈনিক পত্রিকা রবির হস্তগত হওয়ার আগেই। চমৎকার পরিকল্পনা তার, তাই সে প্রকাশের সাহায্যে রবিকে বিছানা থেকে তুলে বাড়ির বাইরে নিয়ে আসে। রবি এবং প্রকাশ দুজনেই তখন ভেবেছিল এটা এপ্রিল ফুলের একটা ছেলে মানুষই। কমলেশ ছুটল রবির বাড়ি, হাসপাতালে কিন্তু নয়, হয়তো ভেবেছিল রবির স্ত্রীকে বলবে লটারির টিকিটটা দেখি নম্বরটা টুকে রাখব, আজকালের মধ্যেই ড্র হবে। এবার রবির স্ত্রী টিকিট বের করে দেখালে কমলেশ হাত সাফাই করে ফিরে আসত, অর্থাৎ নিজের টিকিটখানা ওখানে রেখে রবিরটা হাতিয়ে নিয়ে। কিন্তু পরে ওর মনে হলো এতে রবির সন্দেহ হতে পারে, তাই প্রথমে সে রবির ড্রয়ার আলমারি এসব হাতিয়ে দেখতে চাইল, যদি ঘটনাচক্রে সে সেটা পেয়ে যায় তাহলে রবির আর কোনো সন্দেহ হবে না। এই সুযোগটা করে নিতেই সে রবির স্ত্রীর সঙ্গে হয়তো এমন ব্যবহার করল যাতে রবির স্ত্রী সাহস করে ওই শয়নকক্ষে ঢুকতেই পারেনি। সৌভাগ্য দেখো কমলেশের, আলমারির পাল্লাটা খোলাই ছিল। কমলেশ টিকিটখানা খুঁজে উপায় এবং সেটি আত্মসাৎ করে, নিজের টিকিটখানা সেখানে রাখে এবং একটু পরে সে বেরিয়ে চলে আসে। রবির রিভলভার সে আদৌ নেয়নি। আধ ঘন্টা পরে রবি ফিরে আসে, স্ত্রীর কাছে যখন শুনল যে কমলেশ তার শয়নকক্ষে রুদ্ধদ্বার জনান্তিকে বেশ কিছুক্ষণ ছিল, তখনই সে সন্দিগ্ধ হয়ে পড়ে। সে আলমারি হাতড়ে দেখে, তার ভয় হয় কমলেশ হয়তো তার সার্ভিস রিভলভারটা সরিয়েছে একটা প্র্যাকটিক্যাল জোক করতে, কিন্তু না, রিভলভার যথাস্থানেই আছে। টাকা পয়সা কমলেশ নেবে না, তাহলে কেন সে হঠাৎ শোবার ঘরের দরজা বন্ধ করেছিল? এই প্রশ্ন রবির মাথায় ঘুরতে থাকে।
রবির স্ত্রী যখন দ্বিতীয়বার চা বানাতে ব্যস্ত, তখন রবি খবরের কাগজ পড়ছে। হঠাৎ নজরে পড়ল কাগজে লটারির ফলাফল বের হয়েছে। তখন সে উঠে গিয়ে আলমারি থেকে নিজের টিকিটখানা বের করে মিলিয়ে দেখে খুব কান ঘেঁষে মিস করেছে। এই সময়ই বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনার কথা তার মনে হয়। কমলেশ যে রুদ্ধদ্বার কক্ষে কয়েক মিনিট কাটিয়ে গেল রবির অনুপস্থিতিতে, সেটার পেছনে কি তার অন্য কোনো অভিসন্ধি আছে? কমলেশের নিতান্তই দুর্ভাগ্য, সে যেমন ছয়খানি টিকিটের নম্বর নাম অনুসারে ডায়েরিতে লিখে রেখেছিল, ঠিক সেইভাবে রবিও লিখে রাখে। ডায়েরি খুলে রবি বুঝতে পারে তার টিকিটখানাই ছিল C506909, যা এখন হয়ে গেছে C506906। মুহূর্তের মধ্যে রবি বুঝে ফেলে কমলেশ তার সঙ্গে কত বড় তঞ্চকতা করেছে। অসাধারণ মনোবল এই পুলিশ কর্মচারীটির, এত বড় বজ্রাঘাতটাও বুক পেতে সহ্য করল, স্ত্রীকে পর্যন্ত কিচ্ছু বলল না। মন্ত্রগুপ্তি ওর মজ্জায় মজ্জায়, ও হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। প্রথমেই কমলেশের বাড়িতে ফোন করে, তার গৃহভৃত্য জানায় যে কমলেশ 7 দিনের ছুটিতে বাইরে গেছে। তারপর সে ফোন করে মীনাক্ষীকে এবং শোনে যে মীনাক্ষী ফার্স্ট প্রাইজ পেয়েছে। রবি বুদ্ধিমান, তৎক্ষণাৎ বুঝে নেয় কমলেশ কেন নিজে প্রথম পুরস্কারটি না নিয়ে মীনাক্ষীকে সেটা নেওয়ার সুযোগ দিচ্ছে। কেন? দুটি প্রয়োজনে রানু, দুটি প্রয়োজনে। প্রথম কথা, মীনাক্ষী ফার্স্ট প্রাইজ পেলে রবির সন্দেহটা হবে না। দ্বিতীয় কথা, তার ডিভোর্সের মামলা ঝুলছে আদালতে, মানি সেটেলমেন্ট কেসে ব্যাংক ব্যালেন্স কম রাখাটাই বুদ্ধিমানের কাজ। তোমাদের নিশ্চয়ই মনে আছে শেষাদ্রি বলেছিলেন কমলেশ 80,000 টাকা উড়িয়েছে কিনা তা সে জানে না, যদিও তার ব্যালেন্স ওই পরিমাণ কমেছে। বস্তুত শেষাদ্রি ঠিকই ধরেছিল, কমলেশ ওই টাকা ধীরে ধীরে বেনামি করছিল যাতে মানি সেটেলমেন্টের সময় তার ব্যাংক ব্যালেন্স খুব কম থাকে। সে যাই হোক, মীনাক্ষীর কাছ থেকে হোটেল হিন্দুস্থানের খবর পেয়ে রবি তৎক্ষণাৎ সেখানে যায়। অবশ্য যাওয়ার সময় তার লোডেড সার্ভিস রিভলভারটা নিয়ে যেতে ভোলে না। বেলা 9:30 নাগাদ যখন কমলেশ নিজের খোপে চাবি রেখে ব্যাংকে বেরিয়ে গেল, তখনই রবি জানতে পারল 524 নম্বর ঘরের বোর্ডার মিস্টার পি কে মৈত্র হচ্ছেন কমলেশ মিত্র। কমলেশ কোনো রকম রিস্ক নিতে চায়নি, কে জানে যদি রবি সন্দেহ করে তাকে খুঁজে বের করে, তাই সে ছদ্মনামে ঘরটা বুক করে। এমনকি ঘরের নম্বর মীনাক্ষীকেও সে জানায় না, তাকে বলেছিল লাউঞ্জে সে ওর জন্য অপেক্ষা করবে। রবি তৎক্ষণাৎ 528 নম্বর ঘরটা বুক করে। কমলেশ যদি ডালে ডালে ঘোরে, তো রবি ঘোরে পাতায় পাতায়। সে চেক ইন রেজিস্টারে সই করল কমলেশ মিত্র নামে। খাতায় কলমে কমলেশ মিত্র হল 528 নম্বর ঘরের বোর্ডার। আধ ঘন্টার মধ্যেই ব্যাংক থেকে কমলেশ ফিরে এলো। সারাদিনে সে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট করেছে, মীনাক্ষী, নবীন, সুদীপ, তাদের সবাইকে ভিন্ন ভিন্ন সময়ে আসতে বলেছে। নিজে বেলা 4টার সময় যাবে ব্যাংকে, এমনভাবেই সব কিছু ঠিকঠাক। তাই সে ঘরে ফিরেই আর্লি লাঞ্চের অর্ডার দেয়। ডাইনিং রুমে গিয়ে খাবার সাহস পায় না, কারণ তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছিল রবি তাকে সন্দেহ করতে পারে এবং এ সংবাদ পেতে পারে যে সে হোটেল হিন্দুস্থানে রয়েছে। আহার সার্ভ করতে যেটুকু সময় লাগলো, তার মধ্যে কমলেশ লটারির অফিসের হাঁসদার সঙ্গে কথা বলল। এরপর কমলেশের আহার পর্ব যখন শেষ হচ্ছে, রবি তখন ওর ঘরে নক করে। কমলেশ দরজা খুলেই যেন ভূত দেখল। এরপর রুদ্ধদ্বার কক্ষে ঠিক কী কী ঘটেছিল তা সম্পূর্ণ অনুমান নির্ভর। সম্ভবত রবি বলে আমার টিকিটটা দিয়ে দাও, আই শুল ফরগিভ ইউ, এটা অবশ্য আমার আন্দাজ। মোট কথা, খুব সম্ভবত দুজনের বচসা হয়।
আমার ধারণা কমলেশ ঠিক তখনই চূড়ান্ত সিদ্ধান্তটা নেয়, অর্থাৎ রবিকে খুন করার পরিকল্পনা করে। সে রাজি হয় টিকিটটা ফেরত দিতে, পকেটে হাত ঢোকায় এবং হাত যখন বের করে আনে তখন তার হাতে রিভলভার। রবিও অত্যন্ত দুঃসাহসী, আগ্নেয়াস্ত্রের ব্যবহারও সে জানে। সে ডাক করে এবং নিজের রিভলভারটা বের করে। কমলেশ ফায়ার করে কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। এটা আপনি কেমন করে আন্দাজ করছেন? শুধু আন্দাজই করছি, আমি তো আগেই বললাম এটা নিছক গল্প। সত্যি মিথ্যে প্রমাণ করার মতো এভিডেন্স এই মুহূর্তে আমার হাতে নেই। তবু আমার যুক্তির সপক্ষে বলবো, প্রকাশ যখন তার গাড়ির ভেতরের রিভলভারটা পায় তখন তাতে একটা ডিসচার্জড বুলেট ছিল এবং ব্যারেলে বারুদের গন্ধ ছিল। এই দুটো সূত্র থেকেই আমার গল্পের এই অংশটার উপাদান সংগৃহীত। আমার ধারণা 524 নম্বর ঘরটা তল্লাশি করলে ডিসচার্জ বুলেটটা এখনো আবিষ্কার করা যেতে পারে। সে যাই হোক, পরমুহূর্তেই রবি ফায়ার করে এবং কমলেশের মৃতদেহ লুটিয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, ঘটনা যদি এই খাতে বয়ে থাকে তাহলে রবি তখন কি করতে পারে? আত্মরক্ষার্থে সে গুলি ছুঁড়েছে, এই গল্প পুলিশকে বিশ্বাস করানো শক্ত, তাই সে একটু অন্যরকমভাবে ভাবতে আরম্ভ করল। প্রথমত, লটারির টিকিট চুরি যাওয়ার কথা কেউ জানে না। দ্বিতীয়ত, হোটেল রেজিস্ট্রারে জাল পরিচয় দিয়ে সে ঘর নিয়েছে, যেটা আইনত অপরাধ, ফলে সে আত্মগোপন করতে চাইল। ভেবে দেখল, সে যে হিন্দুস্থান হোটেলে এসেছিল তার কোনো প্রমাণ নেই, তাকে কেউ সন্দেহ করবে না। কমলেশ আত্মহত্যা করেছে এ কথা প্রমাণ করা যাবে না, কারণ সে মরেছে .38 বোরের একটি সার্ভিস রিভলভারের গুলিতে। রবি তখন কমলেশের পকেট থেকে লটারির টিকিটখানা উদ্ধার করে এবং নিজের টিকিটখানা সেখানে রেখে দেয়। ঘরটা তালা বন্ধ করে ফিরে আসে নিজের ঘরে। কিছুতেই সে স্বস্তি পাচ্ছিল না, কারণ মার্ডার ওয়েপনটা তখনও তার পকেটে। বাড়ি ফেরার পথেই ওর হঠাৎ সন্দেহ হয়তো ডক্টর প্রকাশ সেনগুপ্ত ছিল কমলেশের ষড়যন্ত্রের ভেতর। তাই সে সাত সকালে রবিকে ভুল খবর দিয়ে হাসপাতালে ডেকে পাঠায়। তার মনের জোর অদ্ভুত, একটা মানুষকে খুন করে এসে মার্ডার ওয়েপনটা পকেটে নিয়েও সে ঘাবড়ায় না। বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলে, সকালবেলা প্রকাশ যেমন তাকে নাকাল করেছিল, এবেলা সে তার শোধ নেবে। তারপর পরামর্শ মতো রবির স্ত্রী অঞ্জলি মীনাক্ষীর পরিচয়ে প্রকাশকে ফোন করে বলে, সে মীনাক্ষী মজুমদার, কমলেশের নির্দেশ মতো সে প্রকাশকে হোটেল হিন্দুস্থানে যেতে বলছে ঠিক 3:30 সময়। এই সময় প্রকাশ একটা মারাত্মক ভুল করে বসে। মীনাক্ষীরূপী অঞ্জলিকে সে কৌতুক করে বলে, কমলেশ যে ফার্স্ট প্রাইজ পেয়েছে সে কথা সে সকাল 5টা থেকে জানে। মরাল কিন্তু এখানেই, কৌতুকের হলেও কদাচ মিথ্যা কথা বলিও না। প্রকাশ কিন্তু এইটুকু মিথ্যের জন্যই ফাঁসি কাঠে ঝুলতে বসেছিল, কারণ এ কথা শুনে রবি নিঃসন্দেহ হল যে প্রকাশ ও কমলেশ মিলে তার লটারির টিকিটটা চুরি করেছিল। কারণ প্রকাশ যদি ভোর 5টায় এত বড় খবর পেয়ে থাকে তাহলে সে হাসপাতালে সে কথা বলেনি কেন? দ্বিতীয়ত, টেলিফোনে মিথ্যে খবরটা দিয়ে রবিকে সে বাড়ি থেকে সরিয়েই বা দিল কেন? অমলের আহত হয়ে হাসপাতালে আসাটা নিতান্তই কাকতালীয় ঘটনা। তার অন্তত 15-20 মিনিট আগে সে টেলিফোন করে জানায় যে কমল অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক? সুতরাং রবি চরম প্রতিশোধ নিতে প্রস্তুত হল। টেলিফোনের কথা মুখে চাপা দিয়ে অঞ্জলি তখন তাকে জানালো যে প্রকাশ সকাল 5টা থেকেই জানে কমলেশ প্রাইজ পেয়েছে। তখনই মুহূর্ত মধ্যে সে মনস্থির করে, কমলেশকে সে শেষ করেছে, হত্যার অপরাধটা প্রকাশের স্কন্ধে চাপিয়ে দিতে হবে। তৎক্ষণাৎ সে অঞ্জলির মাধ্যমে প্রকাশকে হোটেলে আসতে বলে, ঠিক 3:30 সময়। পাংচুয়ালিটির বিষয়ে বিশেষভাবে অবহিত করে। এখন ভেবে দেখো কি দ্রুত সিদ্ধান্তে সে এসেছে। বোধহয় পরিকল্পনাটা সে মনে মনে ছকেই রেখেছিল।
প্রকাশ যে মুহূর্তে স্বীকার করল যে সে সকাল 5টা থেকে এই খবর জানত, তৎক্ষণাৎ সে তার পরবর্তী পরিকল্পনা কার্যকরী করল। মোটর বাইক নিয়ে ফিরে গেল হোটেলে, বেলা তখন 2টো। খুব তাড়াতাড়ি সে 528 নম্বর ঘরে বসে লাঞ্চ সেরে নেয়। তারপর সুযোগ মতো 524 নম্বর ঘর থেকে মৃতদেহটা নিয়ে আসে 528 নম্বর ঘরে। বাথরুমে মৃতদেহটা রেখে বেরিয়ে আসে এবং ডু নট ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে দেয়। তারপর ঘরের চাবিটা খামবদ্ধ অবস্থায় কাউন্টারে জমা দেয় এবং অদূরে ঘাপটি মেরে বসে থাকে। প্রকাশ যখন এসে খামটা নিয়ে ওপরে উঠে গেল, তখন সে কমলেশের রিভলভার তার গাড়ির ভেতর রেখে চলে যায়। বলাই বাহুল্য, সেই রাত্রে সে মার্ডার ওয়েপনটাও রেখে আসে প্রকাশের বাড়িতে। সবাই এক মনে ভাবছে, আশা করি আমার গল্পের নোটে গাছ এতক্ষণে নিঃশেষে মুড়িয়ে গেছে, কারো কোনো অসঙ্গতি নজরে পড়েছে। রানুদেবী বললেন, তোমার এই আষাঢ়ে গল্পটা, না না শ্রাবণী গল্পটা সত্যি কি না তা কোনোদিনই জানা যাবে না। না না, সে কথা কে বলল যে জানা যাবে না? মাস তিনেকের মধ্যেই জেনে যাবে। 3 মাসের মধ্যেই ধরা পড়ে যাবে রবি বোস? যাবে যাবে, তবে পুলিশের কাছে নয়, আমাদের কাছে। কেমন করে? ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারির প্রাইজ ফলাফল ঘোষিত হওয়ার 3 মাসের মধ্যে দাবি পেশ করতে হয়। ইতিমধ্যে পুলিশ যেই ফাইনাল রিপোর্ট দাখিল করে বলবে কমলেশ মিত্রের হত্যাকারীকে আর সন্ধান করা হচ্ছে না, অমনি দেখবে রবি বোস তার ড্রয়ার থেকে একখানা লটারির টিকিট খুঁজে পাবে এবং তার নম্বর হবে C506909। তাই আমার প্রশ্নের জবাবে সে বলেছিল তার নিজের টিকিটের নম্বর সে আদৌ যাচাই করে দেখেনি এবং টিকিটখানা বর্তমানে কোথায় আছে তাও সে জানে না, ফেলেও দিয়ে থাকতে পারে। তখন হয়তো রবি একটা ডিনার থ্রো করবে, তাই না? বড় স্কেলে পার্টি দিক আর না দিক, আমাকে সে নিমন্ত্রণ করবেই। এত লোক থাকতে আপনাকেই বা বিশেষভাবে নিমন্ত্রণ করতে যাবে কেন? চক্ষু লজ্জায়, সে অত্যন্ত ধূর্ত এবং অত্যন্ত বুদ্ধিমান, তাই রবি জানে যে আমি জানি, যে রবি জানে যে আমি জানি। তার মানে? সেটা বোঝা ভারী শক্ত। এতক্ষণ আপনি শুনছিলেন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী ঘড়ির কাঁটা, অন্তিম পর্ব, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। কৌশিক, অটোপসি সার্জেন এবং রতনের চরিত্রে অপূর্ব, ইন্সপেক্টর সতীশ বর্মন, নবীন চ্যাটার্জি এবং জাস্টিস সদানন্দ ভাদুড়ির ভূমিকায় দীপক, ডক্টর প্রকাশ সেনগুপ্ত, ব্যাংক ম্যানেজার শেষাদ্রি এবং ইন্সপেক্টর বসাকের চরিত্রে অভিক, অঞ্জলির ভূমিকায় রীতি, মীনাক্ষী এবং মুন্নির মায়ের চরিত্রে শ্রোতা, সতীর ভূমিকায় মৌ, রিসেপশনিস্ট এবং প্রকাশের বৌদির চরিত্রে সঙ্গীতা, মিসেস রানু বাসুর ভূমিকায় দেবলীনা, রবির চরিত্রে রথিন, সুদীপের ভূমিকায় কুন্তল, কমল এবং নিরঞ্জন মাইতির চরিত্রে শুভদীপ, গল্প পাঠে পুলিশের ফটোগ্রাফার ডাক্তার পি কে বাসুর ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।